হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মমস অন হুইলস। আজকে আমি কথা বলবো স্ট্রেচ মার্কস নিয়ে। আর তার প্রথমে আমি বলে নিই, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর তাছাড়া কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর ভিডিও লাইক করতে আর শেয়ার করতে ভুলুন। এবারে বলি স্ট্রেচ মার্কস কেন পড়ে। স্ট্রেচ মার্কসটা পড়ে সাধারণত 4 মাস প্রেগনেন্সির পরে। 4 মাস পরে আস্তে আস্তে আমাদের পেটটা বাড়তে থাকে প্রেগনেন্সিতে। তখন হয়ে যায় যে একটা স্কিনটা যে অবস্থাতে ছিল সেই অবস্থা থেকে যদি পরে বেড়ে যায় তাহলে স্ট্রেচটা অনেক বেশি হয়ে যায়, যার জন্য তখন ওই ফাটা ফাটা দাগগুলো হয়ে যেতে থাকে। তো এটা পুরোপুরি হয় কিন্তু ড্রাই স্কিনের জন্য। স্কিনটা তখন ড্রাই হয়ে যায়, অতটা ময়েশ্চারাইজ থাকে না, যার জন্য এই সময় এই কাজটা হয়ে যায়। তো এটাকে এবারে বলবো আমি কীভাবে আটকানো যায়। প্রথমেই আটকানোর জন্য স্কিনটাকে অয়েলি করতে হবে, এটা আমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছি। তো অয়েলি কী করে করা যায়? 1 নম্বর, নারকেল তেল ইউজ করতে পারো, পিওর কোকোনাট অয়েল যেটা, সেটা ইউজ করতে পারো। সেটা ইউজ করলে কোনো রকম কোনো ক্ষতি হয় না প্রেগনেন্সিতে, আর তাতে স্কিনেরও অনেকটা যত্নও হয়। এছাড়া কারোর যদি অয়েলে অ্যালার্জি থাকে কিংবা ইচিং হতে থাকে, তখন অয়েলটা বাদ দিয়ে তখন ইউজ করো ল্যাকটোক্যালামাইন। দোকানে পাওয়া যায়, যে কোনো মেডিকেল শপে পাওয়া যায় ল্যাকটোক্যালামাইন, এনে ইউজ করতে পারো। যেটা ড্রাই স্কিনের জন্য সেই ল্যাকটোক্যালামাইনটা ইউজ করতে পারো পেটে, দিনে 2 বারও ইউজ করতে পারো, 3 বারও ইউজ করতে পারো, এটা কোনো বাধা নেই। আর তাছাড়া যদি এরপরেও তোমার মনে হয় স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, তো লুসিয়ারা ক্রিম ইউজ করতে পারো। লুসিয়ারা ক্রিমটা ভীষণ অয়েলি, আর এটা ভেতরের দিক থেকে বাইরের দিকে আস্তে আস্তে লাগিয়ে নিতে হয়। প্রথমে ক্রিমটা পেটের ভেতরের দিকটাতে, মানে ভেতরের দিক বলতে নাভির দিকটাতে দিয়ে ভালো করে তারপরে বাইরের দিকে আস্তে আস্তে লাগিয়ে নিতে হয়। যে জায়গায় স্ট্রেচ পড়ার সম্ভাবনা আছে সেই জায়গাগুলো কিন্তু এটা ইউজ করে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আশা করছি এবার নিশ্চয়ই বোঝা গেল যে কেন হয় আর কী করে আমরা এটা আটকাতে পারি। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিও লাইক করতে আর শেয়ার করতে ভুলুন না।